রাখার জন্য আমি সবিনয়ে আহ্বান জানাচ্ছি জনাব এ কে আব্দুল মোমেন সিলেট এক। মাননীয় বিদেশ মন্ত্রী, আপনার সময় 9 মিনিট। মাননীয় স্পিকার, পরম করুণার আল্লাহর নামে শুরু করছি। মহান জাতীয় সংসদ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রথমে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা, 52 সালের আন্দোলনের শহীদ মুক্তিযোদ্ধা সহ সেই ত্রিশচক্র শহীদানদের। স্মরণ করছি প্রগতিশীল আন্দোলনে যারা জীবন দান করেছেন তাদের সবাই। মাননীয় স্পিকার, আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মানবতার জননী ও ডিজিটাল বাংলাদেশের উপকার জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে, যিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং বহু বহু প্রবাসীদেরও আরও আরও উদ্বুদ্ধ করেছেন। আমি আল্লাহ, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি জানি তিনি যে বিশ্বাস নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যেন সততার সাথে, নিষ্ঠার সাথে এবং সেই দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য মহান আল্লাহর কাছে, আপনাদের কাছে নিবেদন যে আপনারা আমার জন্যে দোয়া করবেন। মাননীয় স্পিকার, 1974 সালের 8ই জানুয়ারিতে বাংলাদেশের আওয়ামী লীগের দ্বিপাক্ষিক কাউন্সিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আই কোট, আজ বাংলার নিবৃত্ত কোণে আমার এক কর্মী পড়ে আছে যার জামা নাই, কাপড় নাই, তার পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া পায়জামা, ছেঁড়া শার্ট, পায়ে জুতা নেই। সুখের বিষয়, আজকে বাংলাদেশের সেই অবস্থান নেই। আমরা গ্রামে গঞ্জে মানুষের যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং এডিপির তথ্য অনুযায়ী সারা এশিয়ার মধ্যে বাংলাদেশের জিডিপির অগ্রগতি সর্বোচ্চ। শুধু জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ নয়, এখানে সাধারণ জনগণের উন্নয়ন হয়েছে। এই জন্যে আমি এই উন্নয়নকে মানবিক উন্নয়ন বলে আখ্যায়িত করি। এর প্রধান কারণ হচ্ছে মাননীয় শেখ হাসিনার গৃহীত কর্ম পরিকল্পনা, নতুন নতুন প্রকল্প, আশ্রয়ণ, একটি বাড়ি, একটি খামার, গ্রাম হবে শহর, বিভিন্ন ধরনের এই সামাজিক নিরাপত্তা বলয়ের কারণে অবস্থান অনেক অনেক উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে এবং অধিকতর শক্তিশালী করার জন্যে এই তিনটি জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে অবকাঠামোর উপর জোর দেওয়া, মানবসম্পদের উন্নয়ন ও অধিক চাকরি, অধিকতর কর্মের সংস্থান। এই বাজেটে সর্বোচ্চ এই তিনটি বিষয়ের উপরে যথেষ্ট আপনার অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেই জন্যে এইবারের বাজেটটি যথার্থ হয়েছে। মাননীয় স্পিকার, বিশেষ লক্ষণীয় যে বিগত 10 বছরে সরকারের সঠিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশে দারিদ্রের হার 40 থেকে 21 ভাগে আপনার নেমে এসেছে। দারিদ্র একটি অত্যন্ত বড় রকমের একটি দুর্ভাবনা, দারিদ্র একটা অভিশাপ। সেই অভিশাপ থেকে এই বাজেট যদি আরও কার্যকরী হয় তা আগামী 5 বছরের পরে বাংলাদেশে অর্ধ দারিদ্রের সংখ্যা 5%-এর নিচে চলে আসবে। আমরা আশা করি এই জন্যে এই বাজেটটি জানি বাস্তবায়ন হয়। বাজেটটি উত্তম তবে এর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের পরিকল্পনাগুলো যাতে বাস্তবায়িত হয় সেই জন্যে সরকারি কর্মচারীর সাথে প্রতি বছর একটি এগ্রিমেন্ট সই করে, তবুও আমাদের কাজের বিলম্ব হয়। এই কাজগুলো যাতে আরও সহজে হয়, গতিশীল হয়, আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত হয়, সেজন্য সরকারের ক্ষমতার বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। 1974 সালে বঙ্গবন্ধু এসএসএ জেলা সরকার প্রতিষ্ঠিত করেছেন, আজকে হয়তো সময়ের দাবি হচ্ছে জেলায় জেলায় জেলা সরকার, এবং তাহলে আমাদের কর্মপদ্ধতি আরও বেগবান হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের লোক সংখ্যার অনুপাতে করদাতাদের সংখ্যা অত্যন্ত কম, সেক্ষেত্রে করদাতার সংখ্যা বৃদ্ধির জন্য আমার একটি প্রস্তাব হচ্ছে। প্রস্তাবটি হচ্ছে, যা বাংলাদেশে প্রায় 92 লক্ষ লোক এনআইডি আছে, যাদের এনআইডি আছে তারা প্রত্যেকে কর দাখিল করবেন। তারা কর দিবেন কিনা সেটা দ্বিতীয় কথা, আর যারা কোম্পানি আছে তারা টিএনআর এর মাধ্যমে তাদের কর দাখিল করবেন। এই অবস্থা যদি হয় তাহলে আমাদের এই মাত্র 11% লোক কর দেয়, এটা অনেক অনেক বেশি বাড়বে এবং ঘাটতিও কমবে। মাননীয় স্পিকার,
প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় বহির্বিশ্বে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কূটনৈতিক সাফল্য আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর সফল ও বলিষ্ঠ নেতৃত্বে জাতিকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রসমূহে অভাবনীয় অগ্রগতি ও ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যের অংশীদার হতে পেরে পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গর্বিত। আজ দেশে বিদেশে প্রায় 1,20,00,000 জনগণ বিদেশে থাকে, তাদের অবস্থা যাতে আমরা আরো ভালো সাহায্য করতে পারি, সেই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন 24 ঘন্টার হটলাইন চালু, অভিযোগ বাক্স স্থাপন, 34 ধরনের সেবা প্রদান সহজ করার জন্য দূতাবাস নামক একটি অ্যাপস চালু করতে যাচ্ছি, যাতে বাড়িতে বসে সেলফোনের মাধ্যমে সেই সব সেবা গ্রহণ করতে পারে। প্রত্যেকটি দূতাবাসে দেশীয় টিভি দেখার জন্য ব্ল্যাকবোর্ড চালু করেছি, দুর্নীতির উপর জিরো টলারেন্স, গণশুনানির আয়োজন। তাছাড়া যেসব সব প্রবাসী ফেরত আসেন তাদের এয়ারপোর্টে হয়রানি বন্ধের জন্য সিসিটিভি আপনার চালু করা হয়েছে। আগামী 2 বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিশেষ বছর। আগামী বছরে আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন করব এবং পরবর্তী বছরে আমরা বাংলাদেশের 50তম স্বর্ণযুগ জয়ন্তী স্বাধীনতা দিবস উদযাপন করব। আমরা সারা ব্যাপারে সারা বিশ্বে এই আমাদের অর্জন এইগুলো মানুষকে জানার দেওয়ার জন্যে বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় সিলেট বিমানবন্দরের কাজ শুরু হয়েছে, 250 বেডের সদর হাসপাতাল শুরু হয়েছে, ডিজিটাল সিটি সুগ্রী শুরু হবে, শ্রীমঙ্গলের টি অকশন চালু হয়েছে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তবে গত নির্বাচনে মানুষের জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে, সেই জন্য সিলেটবাসীর একাধিক দাবি দেওয়া রয়েছে। সেগুলো হচ্ছে ঢাকা সিলেট 4 লেনের কাজ শুরু হোক, সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেল যোগাযোগ উন্নত হোক, সিলেট চট্টগ্রামে একটিও এয়ার কন্ডিশন বগি নাই, তার ফলে জনগণের বড় কষ্ট হয়। তাছাড়াও চায় জনগণ চায় সিলেট ঢাকা বুলেট ট্রেন চালু হোক, সিলেট মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চালু হোক, সুরমা এবং কুশেরনের নাব্যতা খননের জন্য বড় দাবি, সিলেটের যানজট দূর করার জন্যে রিং রোড, ফ্লাইওভার, বাদাঘাট বাইপাস, এয়ারপোর্ট, চৌকি দিঘি রাস্তার সম্প্রসারণ, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টি, সিলেট আবাসিক শহর স্থাপন, সিলেট পৌরসভার বর্ধিতকরণ, সিলেট আইটি সিটি ত্বরান্বিতকরণ এবং কাজের সংস্থান সৃষ্টি করার জন্যে সিলেট এলাকায় যথেষ্ট লোক বেকার অবস্থায় আছে, তাদের কাজের সংস্থান করার জন্যে সিলেটে দুটি, একটি বেসরকারিভাবে এবং একটি সরকারিভাবে ইকোনমিক জোন যত তাড়াতাড়ি সম্ভব প্রতিষ্ঠা করা। ছেলেমেয়েদের জন্য খেলার কোনো মাঠ নাই, সেই জন্য যথেষ্ট খেলার মাঠ সিলেট। পর্যটন শিল্পের লীলাভূমি সিলেটকে দৃষ্টিনন্দিন ও পর্যটন শিল্পের বান্ধব সনগরী করার জন্য আগামী সিলেট প্রকল্পের যথার্থ বাস্তবায়ন। মাননীয় স্পিকার, একসময় তলাবিহীন জুড়ি, আর যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এখন একটি উন্নয়নের মডেল, ভাইব্রেন্ট ইকোনমি। বাংলাদেশ আজ ওয়াল স্ট্রিটের মতে স্ট্যান্ডার্ড বেয়ার অফ দ্য সাউথ এবং গুণীজনের মতে স্টার অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এসবই সম্ভব হয়েছে পরিপক্ক নেতৃত্ব, ভিশনারি নেতৃত্বের জন্যে। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে। হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশ উন্নয়নের অবিচল নেতৃত্ব দিয়ে চলেছেন। বঙ্গবন্ধুর কন্যা দেখিয়েছেন কিভাবে পরাশক্তি রক্তচক্ষু উপেক্ষা করে করতে হয়। কবি সুকান্তের অমীয় বাণীর একটি পন্থী বলে আমি এখানেই শেষ করছি। সাবাস বাংলাদেশ, এ পৃথিবীর অবাধ থাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নয় আবার নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।